পূর্ব রেলওয়ে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটোয়া শাখায় আগামী এগারোই ফেব্রুয়ারি রবিবার কিছু উন্নয়নমূলক কাজের জন্য ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে এর ফলে কিছু ট্রেন বাতিল থাকবে এবং কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তিত হবে বাতিল থাকা ইএমইউ ট্রেনগুলি হল ব্যান্ডেল থেকে

বর্ধমান রামপুরহাট নিউ ফারাক্কা হয়ে চলবে এবং বর্ধমান বোলপুর শান্তিনিকেতন সাঁথিয়া রামপুরহাট নলহাটি ও পাকুর স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেবে এছাড়া ওয়ান থ্রি ফোর ডবল সিক্স মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস যাত্রা শুরুর তারিখ এগারোই ফেব্রুয়ারি পথ পরিবর্তন করে নিউ ফারাক্কা রামপুরহাট বর্ধমান ব্যান্ডেল হয়ে চলবে এবং বর্ধমান সাঁথিয়া রামপুরহাট নলহাটি ও পাকুর স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেবে এছাড়াও এই সময়ে অর্থাৎ তারিখ রবিবার কাটোয়া ও নবদ্বীপ ধামের মধ্যে তিনজোড়া শাটল ট্রেন চলাচল করবে কাটোয়া থেকে ডাউন স্পেশাল ছাড়বে সকাল সাতটায় দ্বিতীয় ডাউন স্পেশাল ছাড়বে সকাল নটায় এবং তৃতীয় ডাউন স্পেশাল ছাড়বে সকাল এগারোটা বেজে পনেরো মিনিটে অন্যদিকে নবদ্বীপ ধাম থেকে আপ স্পেশাল ছাড়বে সকাল আটটায় আপ স্পেশাল ছাড়বে সকাল দশটায় এবং বেলা বারোটা বেজে তিরিশ মিনিটে এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে স্পেশাল বা দেরিতে চলা ট্রেন যদি থাকে ব্লক চলাকালীন সময়ে প্রতিমধ্যে উপযুক্তভাবে তার পথ পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা হবে সেজন্য যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে